ওকে ফাইন, আমি নরিশার লাইভে আসলাম আবার। আজকে কাউকে উদ্ধার করতে বা বাঁচাতে আসি নাই, আজকে কাজ নাই, শুটিং নাই, বোর হচ্ছি। শুটিং না থাকলে কি করব, কোনো কাজ না থাকলে? রোজ ভাইয়া, তাসনু ভাই, লুবিন, মুখের এই অবস্থা কেন? এই তো, অহ, তুমি বুঝছো, একমাত্র মুখের এই যে অবস্থা, মুখের এই অবস্থাটা বেসিক্যালি ঠিক করতে আমি আজকে একটা পার্লারে আসছি। পার্লার হচ্ছে এলিগেন্ট, এটা খুবই রিসেন্ট একটা পার্লার। খুবই রিসেন্ট করা, এটার নাম হচ্ছে এলিগেন্ট, এটা হচ্ছে তাজমহল রোডে। বেশি ভিতরে যেতে পারবো না, কারণ পার্লারের ভিতরে ভিতরে আসলে যাওয়া যায় না। তো আমি আসছি আজকে আমার সময়টা কাটাইতে। আমরা যদি আমাদের শুটিং থাকে না, সেদিন আমরা পার্লারেই বেশি সময় কাটাই, খুবই সত্যি কথা। আমার চেহারা খুব খারাপ হয়ে গেছে, বুঝছো, অহ, এই জন্য চেহারাটা একটু ঠিক করতে আসছি। আর আমাকে চেহারাটা ঠিক করে দিবে হচ্ছে এই পার্লারের একটা আপু। সুখ দুঃখে জীবনের গল্প, জাস্ট শেয়ার ইউর ভিডিও, লেট দেম নো দ্যাট ইউ আর অ্যাপ্রিসিয়েটেড। ওকে, আমি অনেক অ্যাপ্রিসিয়েট করলাম এটা। মোটা হয়ে গেছো মনে হচ্ছে। হ্যাঁ, আমি অনেক সুখে আছি এখন, এই জন্য মোটা হয়ে গেছি। এই যে আপু, এদিকে আসো, আমি লাইভে আসছি। তুমি বলো, আমার এক সাংবাদিক ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করছে তোমার মুখের এই অবস্থা কেন, তুমি আমার মুখের অবস্থা ঠিক করে দিবে। আসো আসো আসো। হ্যালো, এটা হচ্ছে আপু, এটা হচ্ছে এলিগেন্ট পার্লারের ওনার, আপুর নিজের এই পার্লারটা। আপু হচ্ছে, এটা নতুন না, একদম নতুন। এটা হচ্ছে কোথায়, তোমার অ্যাড্রেসটা বলো তোমার পার্লারের। আমার পার্লারের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর তাজমহল রোড, 31/11। তুমি আমার এটার কি করে ঠিক করে দিবা বলো। এটা আমি তোমাকে ডিপ ক্লিন করব, ঠিক আছে? ডিপ ক্লিন করে তোমার মুখটাকে আমি একটু ক্লিন করে ফেলবো, যেগুলো মুখের ভেতরে যে তোমার স্পট গুলোর ভেতরে যে সারাক্ষণ মেকআপ টেকআপ দিয়ে থাকি, তো সেই কারণে হচ্ছে আসলে এই খালি এই সব র্যাশ আমাদের অনেক বেশি হয় অনেকের সব। এটা কোথায়, এটা কোথায়, একটু আগেই তো বলে দিলো এটা কোথায়। এটা তাজমহল রোডের পিছনে হচ্ছে, তাজমহল রোড জাপান গার্ডেনের ঠিক অপোজিট সাইড, প্রিন্স বাজারের পেছনে। তাসনুভা, এলভিন, এলভিন, আমি আমার বাসায় না, আমি পার্লারে, আমি তোর বাসার খুব কাছে না, তোর বাসা তো বনানীতে। এটা তো, এটা হচ্ছে মোহাম্মদপুরের মধ্যে, চিকুনগুনিয়ায় কি খুব খারাপ অবস্থা? হ্যাঁ, এটাও আর একটা কারণ, আমার রিসেন্টলি চিকুনগুনিয়া হয়ে সারা শরীরে র্যাশ উঠছে, তো ওই ওষুধেরও একটা সাইড এফেক্ট, হয়তো আমার পুরো ফেস পুরো র্যাশ র্যাশ হয়ে ভরে গেছিলো, যেটা আমি আজকে ক্লিন করতে আসছি। এবং হোপ আজকে এখান থেকে এই ডিপ ক্লিন করার পর আমি অনেক বেশি সুন্দরী হয়ে যাব। আমি সবাইকে বলবো যে, সবাইকে বলবো যে এখানে এসে তোমরা সুন্দর হয়ে যাও, আপুর কাছ থেকে এলিগেন্ট হয়ে যাও, আপুর পার্লারে এসে। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। আর কে কি কি না করছে? নেহা আপা কবে আসবেন? ও নেহা আপু, নেহা আপু, আমি আসব হচ্ছে 10 তারিখ, ইনশাআল্লাহ তোমার সঙ্গে দেখা হবে। কাজ নাই তো মুড়ি খাও, এই বেয়াদব, মুড়ি খাবো মানে আমি আমার চেহারা সুন্দর করতে আসছি। রোজ, কি খবর তোর? রোজ ভাই, আমার খবর খুবই ভালো, সানজিদা আমিন জয়েন করছে। পার্লারে এসে মানুষ কি করে, পার্লারে এসে মানুষ সুন্দর হয়, পার্লারে নিজের যত্ন নেওয়ার জন্য আসে। একটু পরেই আমাকে ঘষা মাজা শুরু করবে আপুরা, এখন আমি আপাতত ঘষা মাজার দিকে যাই।
ইনশাআল্লাহ চিকুনগুনিয়া হয়ে চিকুনের বদলে উল্টো মোটা হয়ে গেছো, কি করি? আচ্ছা, মোটা কমানোর কোনো ওষুধ আছে আপু তোমার কাছে যেটা মোটা হওয়া বন্ধ হয়ে যাবে? উফ, ডায়েট, আই হেট ডায়েট, আমি জীবনে ডায়েট করতে পারি না। কতগুলো ইমো উড়ে যাচ্ছে, লাভ লাভ সাইন, কি সুন্দর লাগছে দেখতে। ওকে, আমি এখন ঘষা মাজে স্টার্ট করব, কার যদি ইচ্ছা হয় তাহলে এখানে এসে ঘষা মাজে করতে পারো, আমার কলিগরা বা মেয়েরা, বেসিক্যালি পার্লারে তো মেয়েরাই আসে, এখানে তো ছেলেদের কোনো সেকশন নাই, রাইট? ও আচ্ছা, তাও সুন্দরী লাগে তো, কৃষ্ণা প্রসাদ বলছে তাও সুন্দরী সুন্দরী লাগে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ, সুন্দরী লাগে, ওকে। ও ইমন ভাই লিখছে, হোয়াটস রং উইথ মোটা, ইউ আর পারফেক্ট, থ্যাংক ইউ ইমন ভাই, আপনি বুঝছেন একমাত্র আমার মানে বিউটিটা, আমার বিউটিটা। ইনশাল্লাহ চিকন হয়ে যাবো, মোটা কমে যাবে, সুন্দর হয়ে যাবে চেহারা, আজকে আপু আমাকে সুন্দর করে দিবে, তারপর ছবি আপলোড দিব, তখন আমাকে চিকন লাগবে। বিউটিটা সানি প্রীতম, দুষ্ট ছেলে, এলাকার মেয়ে বলে কথা, জি ভাইয়া, এলাকার মেয়ে বলে কথা একটু টান আছে না? ও শ্যামবর্ণের কৃষ্ণ, শ্যামবর্ণের কৃষ্ণ, তুমি এই যে কি কৃষ্ণ প্রসাদ কালভোকার, একটা অদ্ভুত নাম তুমি কেন দিছো আমি বুঝলাম না, তোমার অদ্ভুত নামের অর্থ আমি খুঁজে বের করতে পারতেছি না, তুমি শ্যামবর্ণের কৃষ্ণই ভালো ছিল। ওকে, কফি খেয়ে তারপর এখানে আসলে কফিও খেতে দেয়, সো এখানে আসলে কফি খেতে দেয়, এখানে আসলে অনেক কিছু খেতে দেয়। এটাই অরিজিনাল নাম, জুকার চেঞ্জেস, জুকার, ওয়াই জুকার চেঞ্জেস? কৃষ্ণ তোমার ইনভাইটেশন থাকলো আপুর পার্লারে, বুঝছো, তুমি তোমার বউকে নিয়ে বা তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে আসবা। এই যে কৃষ্ণ প্রসাদ কালওয়াকার, খুবই মানে অদ্ভুত নাম, প্লিজ নামটা চেঞ্জ করো, জুকারকে রিকোয়েস্ট করো যে এই ধরনের নাম ভাল লাগে না। আপু তুমি এখানে আসো, তোমার এখানে কি কি সুযোগ সুবিধা পাবে সবাই এবার একটু বলে যাও। আমিও সুন্দর হইতে আসতেছি। ও সানজিদা আমিন লিখছে, আমিও সুন্দর হইতে আসতেছি, বান্ধবী তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, এখানে ডিসকাউন্ট পাবা, আমার নাম বলে, বুঝছো, এটা আমার ভাবি পার্লার, বউরে নিয়ে যাবো না পার্লারে। ওকে কৃষ্ণ, তুমি তোমার বউকে নিয়ে আসবা পার্লারে। ওফ, এখানে আমার জন্য অনেক খাবার দাবারের ব্যবস্থা আছে, এখানে কি কি সুযোগ সুবিধা পাচ্ছে সবাই সেটা এখন একটু আপু, যার পার্লার সেই বলে দেবে, নাও বলো। সব আছে আপু, বলেন কি কি আছে। আমরা ফেশিয়াল করছি, ওয়্যাক্স করছি, ফেয়ার পলিশ করছি, তারপরে হেয়ার ট্রিটমেন্ট করছি, মেকওভারও করছি, মানে মোটামুটি মোটামুটি সব ধরনের, যত ধরনের পার্লারের সুযোগ সুবিধা মেয়েরা পেয়ে থাকে সব ধরনেরই, একদমই নতুন তো এটা, তো নতুন হিসেবে এখানে আসলে অনেক, আর প্রথম 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 নতুন। থ্যাংক ইউ ফর ভাবি লিখছে, থ্যাংক ইউ ফর কামিং বেবি, ওকে থ্যাংক ইউ, আর মোস্ট ওয়েলকাম, আমার গিফটটা পাঠা দিও ভাবি, বুঝছো। হ্যাঁ না, আমার গিফটটা ভাবির কাছে, আমার সানগ্লাস আছে, ভাবি সুন্দর সুন্দর সানগ্লাস পরে, আমি বলছি সানগ্লাস দিতে হবে আমাকে, সানগ্লাস দিব, আমার প্রতি মাসে এসে এখানে এসে লাইভ করবো। ওকে, নতুন পার্লার হিসেবে এটা অনেক ভালো, এবং আমি আজকে এখানে আসলাম, আসার পর আমার খুবই ভালো লাগছে, এনভায়রনমেন্ট সব কিছু মিলায়, আর সব ধরনের সুযোগ সুবিধাই এখানে আছে, মেয়েরা সব ধরনের সুযোগ সুবিধাই পাবে, সো চাইলে এনি ওয়ান ক্যান ট্রাই এখানে এসে
মেকওভার অথবা নিজের আমরা যেটা যত্ন নেওয়ার জন্য নিজের হাত পা অথবা চুল ফেস যেগুলো করে থাকি সেগুলো এখানে এসে করতে পারবে। সো আমি আসলাম, আমি প্রতিদিন আসবো, সুযোগ পাইলে এখানে আসবো, কারণ এখানে আসলে আমি একটু ডিসকাউন্ট পাবো বেশি আর কি। ওকে, আর আর হচ্ছে এখানে আসলে আমি অনেক বেশি ডিসকাউন্ট পাবো, আর ভাবি আমার জন্য অনেক অনেক সানগ্লাস পাঠাবে। সো এই কারণে আমি এখানে বারবার আসতে চাই এবং এবং সবাইকে বলবো যে এখানে আসো, আসলে তোমাদের অনেক ভালো হবে, কারণ ভালো ট্রিটমেন্ট বা ভালো সার্ভিস ইনশাল্লাহ পাওয়া যাবে। ওকে বাই, এখন যাই, ভাবি লিখছে লোল। খুলনা আসো না, খুলনো আসো না ছাড়ছো কংগ্রেস ফর বাদাবন। থ্যাংক ইউ বাদাবনের জন্য, অ্যাপ্রিসিয়েট করার জন্য থ্যাংক ইউ হুদা ভাই। আবদুল্লাহ কোথায় কোথায়? এটা হচ্ছে মোহাম্মদপুর তাজমহল রোড প্রিন্স মার্কেটের পিছনে। ইয়াস, ওকে বাই এভরিওয়ান, আমি এখন আমার সার্ভিস নিতে যাব, আমার চেহারা আপু ঠিক করে দেবে, এগুলো এগুলো সব চলে যাবে ইনশাল্লাহ। শেষ করে এসে আবার লাইভ আসবো, তখন দেখবেন চেহারা একদম উজ্জ্বল হয়ে যাবে আমার। ওকে বাই।